সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন সব চেষ্টাই করবে বলে জানিয়েছেন সিএসই কাজী হাবিবুল আউয়াল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে প্রথম দিনে তিনি বলেন আমোদ ফুর্তি করতে দায়িত্ব নেননি সব দলের নির্বাচনে অংশ নেয়া প্রয়োজন উল্লেখ করে আরও বলেন কোন দলকে অংশগ্রহণ করতে বাধ্য করতে পারবেন না তারা তবে আহ্বান জানিয়ে যাবেন নির্বাচনে সরকার সহযোগিতা না করলে পরিণতি ভয়াবহ হতে পারে বলে শঙ্কার কথাও তুলে ধরেন সিএসই বিস্তারিত জানাচ্ছেন নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপের প্রথম দিন এদিন অংশ নেয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ও বাংলাদেশ কংগ্রেস তবে গড় হাজির বিএনপি জোটে থাকা বাংলাদেশ মুসলিম লীগ তিনশো আসনে একদিনে নির্বাচন না করা ইভিএম এর আরো স্বচ্ছ ব্যবহার কেন্দ্রগুলোকে সিসিটিভির আওতায় আনা সহ নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠু রাখার দাবি তুলে ধরে দলগুলো গণমাধ্যম বিদেশি নির্বাচনী পর্যবেক্ষক নির্বাচন কমিশন বা রাজনৈতিক দলের নির্বাচন পরিচালনা সেল কারো পক্ষে একদিনে তিনশো আসনে নির্বাচন সমানভাবে পর্যবেক্ষণ করা সম্ভব নয় যদি মাননীয় নির্বাচন কমিশন একটা জিনিস ইনসিওর করতে পারেন যে অ্যাডমিনিস্ট্রেশন নিউট্রাল থাকবে বাংলাদেশ ন্যাশনাল নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত আছে প্রাথমিক বক্তব্যে সব দলকে নির্বাচনে আনার বিষয়ে নিজেদের চেষ্টা থাকবে বলে জানান সিএসি রাজনৈতিক সমঝোতা ঐক্যমত্য খুবই দরকার আমরা চাচ্ছি বক্তব্যগুলো মিউচুয়ালি অ্যাকোমোডেটিং হোক এবং সমঝোতার দিয়ে দেশ এগিয়ে যাক যেন নির্বাচনটা শান্তিপূর্ণ হয় নির্বাচনে সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান সিএসি তার শঙ্কা সরকারের সহায়তা না পেলে পরিণতি ভয়াবহ হতে পারে আমরা সহিংসতা বন্ধ করতে পারবো না আপনাদেরকে দায়িত্ব নিতে হবে কারণ হচ্ছে খেলোয়াড় কিন্তু আপনারা আমরা চেষ্টা করবো সর্বাত্মকভাবে নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করতে এবং এবং নিরপেক্ষ করতে এবং সেখানে আমরা ব্যর্থ হয়ে যাব যদি সব দলগুলো সহযোগিতা না করেন আপনাদের সমন্বিত প্রয়াস থাকবে মাঠে যদি কেউ তলোয়ার নিয়ে দাঁড়ায় আপনাকেও একটা রাইফেল নিয়ে বা আরেকটা তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে

ইভিএম নিয়ে অপপ্রচার চলছে উল্লেখ করে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন সিএসি শিউলি সব্নম একুশে টেলিভিশন ঢাকা